পদে বসার পর থেকেই একাধিক ইস্যুতে বারংবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা। কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই আদালতের পরিকাঠামো নিয়ে চাচা ছোলা ভাষায় তিনি সমালোচনা করলেন, আর তাতেই তোলপাড় দিল্লি সহ গোটা রাজ্যের রাজ্য রাজনীতি। এমনকি পরিসংখ্যান পেশ করে বুঝিয়ে দিলেন এই পরিস্থিতির সঙ্গে চলে দেশের জন্য কাজ করা ঠিক কতটা কঠিন। এদিকে প্রধান বিচারপতির তুলনা শুনে কেন্দ্রের উপর যে চাপ বাড়বে তা বলা বাহুল্য। অন্যদিকে প্রধান বিচারপতির রেস ধরেই কেন্দ্রের সমালোচনায় ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধান বিচারপতি, আর সেখানেই কেন্দ্রীয় পরিকাঠামোর তীব্র সমালোচনা করতে দেখা যায় তাকে। এদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুও। প্রধান বিচারপতির সমালোচনা শুনে তিনিও চাপে পড়ে যান। প্রধান বিচারপতি এন ভি রামানার দাবি, দেশের মাত্র 5% আদালতে স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্ত রয়েছে। গোটা দেশে এখনও 26% আদালতে মহিলাদের পৃথক শৌচালয় নেই। এদিকে দেশীয় আদালতগুলি নারী বান্ধব করতে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন তিনি। এমনকি পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টে বসেই। এবার মাঠে নেমে কার্যত একই রাস্তায় হাঁটলেন তিনি। এমনকি যত দ্রুত সম্ভব পরিকাঠামোগত উন্নয়নের জন্য তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলেও শোনা গিয়েছে।